আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বন্ধুটাকে স্বপ্ন দেখে ডাক দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আপনি লক্ষ্য করে দেখেন আপনার এলাকার একজন কাঠুরি এখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আল্লাহ পাকের বন্ধু আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন ও আল্লাহ এটা বড় অসম্ভব ব্যাপার সে একজন কাঠুরিয়া কেমন করে জান্নাতে যায় বুঝে আসে না আমার ওগো আল্লাহ আপনি বলেন তার জান্নাতে যাওয়ার কারণটা কি এমন কোন ইবাদতের কারণে একজন কাঠুরিয়া জান্নাতের মধ্যে চলে গেল আমার আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে এলান জারি করে দেয় হে আল্লাহর বান্দা এটা আমি তোমাকে বলবো না তুমি তার পরিবার এবং আহলে আওলাদ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো এমন কোন গোপন আমল আছে গো যে গোপন আমলের কারণে আমার আল্লাহ একজন কাঠুরিয়া ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি হঠাৎ করে সাজদার মধ্য থেকে উঠে গেলেন সাজদা থেকে ওঠার পরে আল্লাহ পাকের ওলিটা ওই জায়গার মধ্য থেকে চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়ির দিকে আর সকালবেলা ডাক দিয়া বলে ও জগৎবাসী তোমরা কি জানো নি এমন এমন সুন্দর চেহারা কিন্তু লোকটা কোনো ভালো ইবাদত করত না সকালবেলা ঘর থেকে বের হতো আর সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসত কিন্তু মজার বিষয় ওই লোকটার এমন কোনো ভালো ইবাদত সম্পর্কে তোমরা আমাকে একটু ধারণা দাও হে ভাইরা বাবারা বন্ধুরা যখন এমন ধারণা চাইলেন ওই ব্যক্তিটার কাছে বলা হচ্ছে হুজুর আপনি যেই ব্যক্তি সম্পর্কে ধারণা চাচ্ছেন সে তো এমন কোন আমল করনে ওয়ালা লোক না সে সামান্য একজন কাঠুরিয়া কিন্তু আপনি কেন ওই কাঠুরিয়া সম্পর্কে জানতে চান নিম্ন কোয়ালিটির মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আসেন উনি ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিটা কোনো সাধারণ নয় সাবধান সাবধান তোমরা তাকে নিয়ে কোনো ধারণা করবা না ওগো হুজুর গো কেন আপনি তার সম্পর্কে এত সুন্দর কথা বলতেছেন সে তো একজন মাত্র কাঠুরিয়া আপনি তার সম্পর্কে অন্য কোনো কথা তো বলতে পারেন বলে না 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 ওই কাঠুরিয়ার বাড়িটা কোথায় তোমরা আমাকে একটু দেখা দাও বলে শোনেন আমাদের মসজিদের পশ্চিম থেকে উত্তর কর্নারের মধ্যে একটা বাড়ি আছে ওই বাড়িটার মধ্যে কাঠুরিয়ার কোনো সন্তান নাই শুধু স্ত্রী বসবাস করে যান আপনি আপনার কথার খবরগুলো ওই জায়গার মধ্যে জেনে নেন আল্লাহর ওলি ওই মানুষগুলার সামনে থেকে একটা দৌড় মারলেন আচ্ছা বলেন বাবা আপনাদের মসজিদের ইমাম নামাজ পড়ার পর আপনাদের সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে হঠাৎ করে এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির কথা জিজ্ঞাসা করলেন তার বাড়িটা কোথায় যখন আপনারা তার বাড়ি সম্পর্কে বললেন ইমাম সাহেব যদি একটা দৌড় মেরে তার বাড়িতে যায় আপনারা ইমাম সাহেবকে নিয়ে একটু বাজে মন্তব্য করার চেষ্টা করবেন কথা বলেন না বাবা ঠিক কি না এ বন্ধু গো ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর সফর সঙ্গী গুলো সাতের মুসল্লি গুলো ডাক দিয়ে বলেন আল্লাহর ওলির কি হইয়া গেল উনি এমন করে একজন কাঠুরিয়ার বাড়ির দিকে দৌড় মারলেন তার পেছনে পেছনে আল্লাহর ওলির সাথে সাথে আবার চলে গেলেন যাইয়া দেখে গো আল্লাহ পাকের বড় মাপের একজন ওলি ছিলেন কথা সত্য কিন্তু কাঠুরিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার সালাম প্রদান করেছেন তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কোন মানুষের ঘরের দরজার মধ্যে যখন আপনি একজন মুসলমান চলে যাবেন একবার সালাম দিবেন দুইবার সালাম দিবেন তিনবার সালাম দিবেন যদি কোনো জবাব না আসে তাহলে আপনি তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না যত বড় ক্ষমতাশালী হন না কেন যত বড় শক্তিশালী হন না কেন আপনার ভাই হোক আপনার বাবা হোক আপনার সন্তান হোক অন্য কোন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করার আগে হাদিসে মুবারাকার আমল অনুযায়ী তিনবার অনুমতি নেওয়া লাগবে আল্লাহর ওলি তিনবার সালাম দেওয়ার পর পিছনের মানুষগুলো ডাক দিয়ে বলে এ আল্লাহ পাকের বন্ধু আপনি তো কারোর দরজার মধ্যে কোনোদিনও যান না
হঠাৎ করে আজকে আসলেন আবার আজকে আসার পর আপনি তিনবার সালাম দিলেন আপনার জন্য দরজা খোলা হয় নাই চলেন না আমরা এখন এখান থেকে চলে যাই আল্লাহর ওলি বলেন ঠিক আছে আমরা চলো চলে যাই পেছনে পেছনে আল্লাহর ওলি যখন রওনা করলেন পেছনের দিকে পেছন দিক থেকে মহিলা কণ্ঠের একটা আওয়াজ আসছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার ওই দলের মধ্য থেকে কেউ ওই কথা শুনেন নাই শুধু একমাত্র আল্লাহর ওলি একজন মহিলার গলার কণ্ঠের সুরটা শুনতে পাইলেন ডাক দিয়ে বলে শোনো আমি একটা মহিলার গলার আওয়াজ শুনতে পাইলাম মনে হয় মহিলা ঘরের মধ্য থেকে সালামের জবাব দিয়েছেন আমার সাথে সাথে তোমরা চলো যখন ওই মহিলাটার সঙ্গে ঘরের দরজায় গেলেন মহিলা ঘরের মধ্যে কোনো আওয়াজ দেয় না শুধু সালামের জবাব দিয়ে উনি ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলেন আল্লাহর ওলি বলেন কে আপনি আপনি ঘরের মধ্যে এতক্ষণ পর্যন্ত বসবাস করতেছেন একবার নয় দুইবার নয় তিনবার সালাম প্রদান করলাম আপনি একবারও আমার সালামের জবাব দিলেন না উনি ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু গো আপনি তো মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করেছেন আপনি কি জানেননি মসজিদে ফজরের নামাজের আদানের পর যখন ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের নবী ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার পর আরো দুই রাকাত নামাজ আদায় করতেন যে নামাজটাকে হাদিসে মুবারাকার মধ্যে একটা নামাজ বলা হয় সুন্নত আমলের হিসাবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই নামাজ আদায় করতেন ওই নামাজটা পড়ার জন্য আমি ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত বসেছিলাম আমি নামাজের সেজদায় আপনি আমারে সালাম দিয়েছেন আপনি বলেন নামাজের মধ্যে সুবহানা রব্বিয়াল আলা বলা উত্তম না আপনার সালামের জবাব দেওয়া উত্তম আল্লাহর ওলি ডাক দিয়া কই সুবহানা রব্বিয়াল আলা পড়াই তো উত্তম তাইলে আপনি বলেন না আমার ঘরের ভিতর থেকে বন্ধ করাম তিনবার সালাম দেওয়ার পর কোনো জবাব নাই আমি আমার মাওলার সঙ্গে প্রেমের আলাপনের মধ্যে ছিলাম আমি আমার মাওলার সঙ্গে গভীর সম্পর্কে ছিলাম আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই তবে এখন দিলাম এখন আপনি বলেন আপনি আমার দরজার মধ্যে কেন আসলেন আমি সামান্য একজন কাঠুরিয়ার স্ত্রী আমার স্বামী নাই আমি আপনাকে আমার ঘরের মধ্যে আমন্ত্রিত করতেও পারতেছি না তাহলে আপনি বলেন আপনি কেন আমার দরজার মধ্যে আসলেন ডাক দিয়ে বলে এ মহিলা গো তুমি কি আমার চিনুনি বলে না আমি আপনাকে চিনি না কে আপনি আপনার পরিচয় কি বলে আমি হইলাম এই এলাকার সবচাইতে বড় একজন ইমাম অথবা ইমামুল আদল ন্যায় পরায়ণ একজন নেতা আমি হইলাম এই এলাকার সর্বশ্রেষ্ঠ একজন আলেম বলে আপনার নাম কি হযরতে আবু মুসা আশআরী নাকি বলে হ্যাঁ কেন কেন আপনি আমার ঘরের দরজার মধ্যে এসে সালাম প্রদান করলেন উনি ডাক দিয়ে বলে তুমি বললা তোমার স্বামী একজন কাঠুরিয়া তুমি বলো তোমার স্বামী সম্পর্কে তোমার কাছ থেকে আমি একটু ধারণা নিতে চাই কারণ ঘরের স্বামী সম্পর্কে সর্বশ্রেষ্ঠ ধারণাটা দিতে পারবে ঘরের স্ত্রী আর ঘরের স্ত্রী সম্পর্কে সর্বশ্রেষ্ঠ ধারণা দিতে পারবে তার স্বামী জোরে জোরে কথা বলেন না বাবা ঠিক কি না কিন্তু বর্তমান জামানা এমন একটা জামানার মধ্যে এসেছে সে ঘরের বউ সম্পর্কে ধারণা দেয় ভাইয়ের ভাই যাকে বলা হয় দেবর বাবির সম্পর্কে সবচাইতে উৎকৃষ্ট ধারণা দেয় দেবর আবার দেবর সম্পর্কে সবচাইতে ভালো ধারণা দেয় ভাবি কেন জানি না হারাম সম্পর্কের মাধ্যমে কিন্তু এই কাজগুলা করা হচ্ছে ও বন্ধু আমার আপনারা বলেন না এই জামানার মধ্যে যেমন ভাবে মহিলারা বেপর্দা ভাবে দেবরের সামনে ভাবি মা দুনিয়ার চাচি জেডির সামনে সন্তানের সামনে ঘোরাফেরা করতেছে এগুলা তো কখনো ইসলাম সাপোর্ট করে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ ডাক দিয়ে বলেন হে জগৎবাসী তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হয়ো না
কারণ জাহেলিয়া যুগের মহিলারা যখন বের হতো দর্শন হইতো বর্তমান বাংলাদেশের মধ্যে দর্শন এবং ইফতিজিং আর ফেলা নাই রে বাবা ওই দর্শন ইফতিজিং ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন আপনি আপনার ঘরের মেয়ে আপনার বোন আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতরে না ঢুকাইতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে ঠিক তেমন ভাবে আমাদের সন্তান স্ত্রী পুত্র এবং বোনদেরকে পর্দার আড়ালের মধ্যে রাখার মতো তৌফিক দান করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের বন্ধু বলেন বলো তুমি তোমার স্বামী সম্পর্কে বলো তোমার স্বামী কেমন ছিলেন তোমার স্বামী সম্পর্কে তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও তোমার স্বামী সম্পর্কে আমাকে একটু ধারণা দাও ডাক দেবারে হুজুর আমার স্বামী সম্পর্কে আমি ধারণাটা কি দিব আপনি তো বড় মাপের একজন ওলি কিন্তু আমার স্বামী তো বড় মাপের কোনো ওলি ছিলেন না আমার স্বামী সাধারণ একজন কাটুরিয়া ছিলেন গো আপনি বলেন না আমার স্বামী সম্পর্কে আপনি কি জানতে চান উনি ডাক দিয়া বলেন গো আপনার স্বামী সম্পর্কে যা বলবেন আমি তাই মেনে নিব বলে আমার স্বামী সকালবেলা কাঠ কাটতে বাইর হইতেন সন্ধ্যাবেলা কাঠ বিক্রি করে বাজারের মধ্যে থেকে একটু আটা আনতেন অথবা চাউল আনতেন এটাই আমরা পরিবারের মানুষ খাইতাম তবে আল্লাহর ওলি ডাক দিয়া বলে ও আমার মা আপনি বলেন আপনার স্বামীর এমন কোনো গোপনীয় আমল ছিল কিনা যেই গোপনীয় আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাত দিতে পারেন আল্লাহ আপনারা সুবহানাল্লাহ ধরে বলবেন না আমি কিন্তু প্রথমেই অল্প কয়েকটা মানুষ নিয়ে বসেছি এখন পিছনে তাকায় দেখেন আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করব আমি আলোচনা শেষ করার আগে না শুরু করার আগেই পুরাটা পড়বে শুধু একটু সময় অপেক্ষা করেন তবে যারা বাহিরে দাঁড়িয়ে মাহফিলের পরিবেশ নষ্ট করছেন আমার একটা অভ্যাস হচ্ছে আমি আমার মাহফিলের শ্রোতা যারা দাঁড়িয়ে আলোচনা শুনে আমি তাদেরকে বসতে বলি না আবার যারা বসে শুনে তাদেরকে দাঁড়াইতে বলি না কেন জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল আদাবু খায়রু মিনাজ যাহাবি ওয়াল ফিদদাতি আদব হচ্ছে স্বর্ণ রূপার চাইতে উত্তম তো মাহফিলের প্যান্ডেলে বসা এটা হচ্ছে আদব তো দাঁড়িয়ে থাকাটা বেয়াদবির শামিল হয় ইমাম রুমি রহমতুল্লাহ আলাই উনি ওনার মসনবী রুমির মধ্যে বলছেন আদ খুদা খা হিমে তৌফিক কি আদব বেয়াদব মাহরুমে গাস্তাদ ফজলের রব বেয়াদব আল্লাহ পাকের ফজল থেকে বঞ্চিত হয় তো যারা দাঁড়িয়ে আছেন যেন বেয়াদবি না হয় একটা জান্নাতের বাগানের স্বামী এই জন্য বসার জন্য আপনাদেরকে আমি বলবো না আদব রক্ষার্থে আপনারা কি করতে হবে আপনারা নিজেরাই বুঝে নেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূল আল্লাহ জবান খুলে পড়েন ইয়া বলি আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলের বসিলায় জীবনের গুনাহ মাফ করুক আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন হে মা আপনার স্বামী এমন কোন ইবাদত করতে যে ইবাদতের কারণে আপনার স্বামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রদান করতে পারেন মহিলা ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো আমার স্বামী এমন কোন ভালো ইবাদত করে নাই তবে আমি একটা কথা বলতে পারি আমার স্বামী উনার খাবার দৈনিক দুইবার তিনবার চারবার খেতেন না আমার স্বামী ওনার খাবারটা ফজরের নামাজের আগে দিয়া সুবহের সাদিকের আগে খাইতেন যেটাকে আমরা মাহে রমজান মাসের রোজার সেগিরি বলে থাকি আমি দেখতাম গো আমার স্বামী পড়ালেখার মধ্যে বড় পারদর্শী ছিল না কিন্তু ফজরের নামাজের আগে আমার স্বামী ওনার খাবারটা খাইতেন আর দেখতাম কাঠগুলা আইনা আমার স্বামী মাগরিবের নামাজের সময় এক গ্লাস পানি খাইতেন আমি ধারণা করলাম আমার স্বামী ছিলেন সারা দিনের একজন রোজাদার ব্যক্তি দুই নাম্বার আমার স্বামীকে আমি দেখতাম গো আমার স্বামী যখন কাঠ কেটে আসতেন পানিটা পান করতেন নামাজ তো পড়তে পারত না কিন্তু মসজিদের কাছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কেমনে নামাজ পড়ে উনি শিখতেন মানুষ কিভাবে রুকু দেয় উনি দেখছেন মানুষ কিভাবে সেজদা দেয় উনি দেখছেন আমি দেখতাম আমার স্বামী মানুষের মতো করে করে রুকু সেজদা দিচ্ছেন মুসল্লির মতো করে করে রুকু সেজদা আদায় করছেন কিন্তু আমি আমার স্বামীর এমন কিছু ইবাদত দেখতাম রে আমার স্বামী গভীর রজনীতে
এসারে নামাজটা যখন আদায় করতেন আমি স্ত্রী বিছানার মধ্যে থাকি আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম জানেন নি গো আমার স্বামীর আমি দেখতাম আমি যেই খাটের মধ্যে শুইতাম ওই খাটের পার্শ্ববর্তী জায়গার মধ্যে নামাজের একটা মুসল্লা বিছাইত ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার স্বামী আল্লাহর কোরআন শরীফটারে খুলতেন কিন্তু একদিনও দেখি নাই আমার স্বামী আল্লাহর কোরআন তার জবান দিয়া পড়তে আমি দেখতাম আমার স্বামী আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে ওনার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তো আমার বিবাহের তিন বছর চলে যায় হঠাৎ একদিন জিজ্ঞাসা করলাম স্বামী গো ও স্বামী গো আপনাকে একদিনও তো আপনার জবানটা খুলে খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখলাম না আপনি সব সময় গো আল্লাহর কোরআন কারিমটাকে হাতের মধ্যে নিয়ে খুইলা খুইলা চোখের পানিগুলা ফালাইয়া দেন এ স্বামী কেন আপনি এমন করেন আমার স্বামী আমারে জবাব দিছে আমার স্ত্রী আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না তবে জানো এই দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করবে অন্ধকার কবরের মধ্যে চলে যাইব ওই মানুষটা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তার জন্য দুইটা ঠিকানা নির্ধারণ করেছেন দুইটা ঠিকানা কি একটা হইল জান্নাত আরেকটার নাম হইল জাহান্নাম স্বামী আপনি কেন কান্দেন জান্নাত পাওয়ার জন্য বলে না না স্ত্রী আমি জান্নাত চাই না রে আমি চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি আমি চাই আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি গো আমি এই জন্য আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দি আমি এই জন্য আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দি স্বামী গো আমি জিজ্ঞাসা করলাম তাইলে আপনি বলেন না আপনার কান্দাটা তো এটা প্লাস পয়েন্ট ভালো এবাদত আপনি বলেন না আপনি যখন ইন্তেকাল করবেন আপনার ইন্তেকালের পরে আমার আল্লাহ যখন আপনি স্বামীর জান্নাত প্রদান করে দিবেন গো আপনি বলেন আপনি স্বামীর পায়ের নিচে আমি স্ত্রীকে জায়গা করে দিবেন নেই স্বামী ডাক দিয়া বলে স্ত্রী গো ও আমার সহধর্মিনী আমি তোমার আমার পায়ের নিচে জান্নাত কিভাবে করে দিব আমার নবী না বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত যদি তুমি ওই বেহেস্তটা রক্ষা করার জন্য স্বামীর খেদমত এবং দুনিয়ার জমিনের মধ্যে মৌলার এবাদতের মধ্যে মনোযোগী হইয়া যাও হুদার কসম রে আমার আল্লাহ তোমারে আমার সঙ্গে জান্নাতি বানাইবেন শুধু তাই না রে আমি স্বামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন জান্নাতি হুর দিয়া খেদমত করবেন আর জান্নাতি হুর দিয়া খেদমত করলে বুঝি স্বামী গো আমি আপনার কাছে থাকতে পারবো না আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন না 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের 70 জন হুর যেই ব্যক্তিটার খেদমত করবে ওই ব্যক্তিটার পাশে দিয়া ওই 70 জন হুরের একজন নেত্রী বানাইবো আমার আল্লাহ ওই ব্যক্তির স্ত্রীরে 70 জন হুরের নেত্রী বানাইয়া সরদারিনী বানাইয়া অন্ধকার কবরে জান্নাতের মধ্যে তার স্বামীর খেদমত করাইব জবানটা খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হে আমার ছোট আলমপুরের বন্ধুরা গো ও মা বোনেরা তাইলে চিন্তা করেন আল্লাহ পাকের বান্দা কাট কাট তো কাট অন্য কোন কাজ নয় গভীর রাতে সময় পাইতো না সারা দিন ক্লান্ত শ্লান্ত থাকার পরেও আল্লাহর কোরআনটা খুলা কোরআনের দিকে তাকিয়ে থাকতো থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জান্নাত প্রদান করেছেন এবার ওই মহিলা আল্লাহর ওলিরে ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়া বলে হুজুর গো
আপনি আমার স্বামী সম্পর্কে কেন জিজ্ঞাসা করলেন? হুজুর চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করেন আর ডাক দিয়া বলে, মহিলা গো তোমার স্বামী একজন জান্নাতি ব্যক্তি। কি ব্যক্তি? কি ব্যক্তি? মহিলা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বন্ধু গো আমার স্বামী জান্নাতি, আপনি কেমনে দেখলেন? জান্নাতের খবর তো আমার আল্লাহ এবং তার রাসূল জানেন। বলে, না না না, জান্নাতের খবর আল্লাহ এবং তার রাসূল জানার পর আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের এমন কিছু বন্ধু থাকেন তাদেরকে আমার আল্লাহ জান্নাতের খবর জানাই। আমি আজকে ওই জান্নাতের খবর কারা জানে, জাহান্নামের খবর আল্লাহ এবং তার রাসূলের পরে কারা জানে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখিয়ে দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা সবাই রাজি আছেন? রাজি থাকলে হাত নামাইছেন কেন? রাজি আছেন সবাই? তাহলে একটা জবান খুলে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জোরে বলেন মারহাবা। রাজি আছে যে বোঝা যায় না কিন্তু, কারণ বোঝা যদি যাইতো আওয়াজটা কিন্তু জোরেই হইতো, ঠিক না? এটা তো সিটি কর্পোরেশন, আর কি তো? তারপরে একটা তাকবীর দিলেন না, মাশাআল্লাহ। আমাদের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমি খাইতে বসছি তখনও বলতেছে আমরা দেলবার সব কইও বাইরে গেছে, যে চেয়ারম্যান সব তো আসবো, এরপর আমরা খাইছি কার করে? আমার নাম কি? সাহেব আলী সাহেব। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল হক সাহেব, চেয়ারম্যান এবং অর্থ সম্পাদক কুমিল্লা জেলা ইউনিয়ন পরিষদ ফোরাম কুমিল্লা, উনি উপস্থিত আছেন। তা আপনারা এতগুলো মানুষ, এদিকে নির্বাচন মনে হয় 18 নভেম্বর শেষ নাকি? না, জানুয়ারি মাস, কি তো পোস্টার টোস্টার দিন এলাকা নির্বাচিত এমনি ফাঁস মেম্বার সভা, মেম্বার সভা আলহামদুলিল্লাহ কয় না তো মেম্বার পদে প্রার্থী আছে না? প্রার্থী নাই, উনি ফাঁস, এও প্রার্থী নাই, তাহলে এই এলাকার মানুষ সালা মহিলা প্রার্থীও নাই, মানে যেটা ছিল এটাও ফাঁস, মানে আপনারা তো ফেস লাগান, এটা কোনো ফেস না। বোঝা গেল এই এলাকার মানুষ এবং সুশীল এবং শান্ত। আমি জোরে কই না, চেয়ারম্যান সাহেব নমুনা বোঝেন না, নমুনাই তো কয়। আলহামদুলিল্লাহ জোরে কন, আর পক্ষে যে আসেন আরেকবার জোরে কন না আলহামদুলিল্লাহ। গতকালকে গত দুই দিন মাহফিল ছিল শ্রীমঙ্গল, তো শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উনি তো হিন্দু মানুষ, এখন ওনারে আমার স্টেজে উঠাই আমি আধা ঘন্টা আলোচনা করার পর কানে কানে আমারে বলতেছে যে ওনাকে 5 মিনিট সময় দিন। তা আমার একটা অভ্যাস হলে আমি কারোরে আমার ওয়া শুরু হয়ে গেলে সময় দেই না, আমি বলা লাগছে না, এই যে আইসা বসছে আমার ওয়া শুরু করছি, তো আম্মা বার ওয়াজ করছিলাম, মানে আরে এক চেয়ারম্যান সাহেব 10টা মিনিট বসেন হুজুরে শেষ করে দিয়ে দিয়ে দিব, কারণ আমি 1 ঘন্টা বলব। লোকটা কি হিন্দু না মুসলমান? হিন্দু হওয়ার পরও ঠিক 1 ঘন্টা বসছেন, বসার পর আমি দাঁড়ায় ক্যাম করছি, ক্যামের পর উনি ওইখানে বক্তব্য দিয়ে তারপরে মুনাজাতের সময় গেছে, এবং ওই জায়গার যে মসজিদ ওই মসজিদের জন্য যথেষ্ট পরিমাণ একটা দান করে গিয়েছেন। তো বুঝলাম কি জানেন, এবং উনি ওই জায়গার মধ্যে মাহফিল আপনার রেকর্ডটা পাবেন, একটা চ্যানেলের মধ্যে ছাড়বে, উনি ওই মাহফিলের মধ্যে বলছেন একমাত্র সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় ইসলাম ধর্ম। উনি হিন্দু হয়ে বলেছেন, হিন্দু হওয়ার পরে বলেছেন সাম্প্রদায়িকতা, বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম একসাথে হইয়া বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করার জন্য বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, এটা মুসলমানের ইসলাম ধর্ম শিক্ষা দেয়, উনি এটা নিজের মুখে বলেছেন। তো বুঝতে পারলাম ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের পক্ষে থেকে আমরা দুনিয়ার জমিন থেকে কবরের রাস্তা সুগম করতে চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখান আর জবান খুলে তাকবীর দিবেন, নারে তাকবীর।
নারে রিসালাত নারে রিসালাত কুরআন সুন্নাহর আলো জোরে বলেন মারহাবা তাহলে একজন কাটুরিয়া কিরিয়া কুরআন তেলাওয়াত করতে পারতেন আমি কিন্তু আজকে আপনাদেরকে সাবলীল ভাষায় অত্যন্ত নরমালি ভাবে আলোচনা করে শোনাচ্ছি কুরআন তেলাওয়াত করতে পারতেন না শুধু কুরআনের দিকে কি করতেন তাকে কি করতেন শোকের হানি ফেলতেন এটার কারণে আল্লাহ তাকে কি দিয়েছেন মহিলা ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আপনার কাছে আমি জানতে চাই আমার স্বামী ইন্তেকাল করেছে আমার অবস্থা কেমন হবে আপনি বলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলে মহিলা আমি তোমাকে এটা বলতে পারবো না কারণ যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলা তার সতীত্ব রক্ষা করা বড় কঠিন হইয়া যায় ও মহিলা গো তুমি বলো তুমি আমার মাওলার এবাদত কতটুকু করো ডাক দিয়ে বলে আমি কতটুকু এবাদত করি বলতে পারবো না তবে আমি আমার খাবারের সময় জানি না আমি আমার নিজের দহিত্রের কোনো খবর জানি না আমি সদা সর্বদা আমি সেজদার মধ্যে আমার মাওলার তালাশ করি জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তিলাওয়াত করতে চাই কি চাই না সবাই বলে না চাই কি চাই না শুনেন এই কোরআন তেলাওয়াতের একটা ফজিলত বর্তমানে অনেক মা বোন মসজিদের ইমাম এলাকার ধনী গরিব সবার কাছে বলে থাকেন যে আমাদের তো সংসারে শান্তি নাই আমাদের শান্তির জন্য একটু দোয়া করেন বলে না আপনার ঘরের মধ্যে যদি আপনি শান্তি ফিরে আনতে চান সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করুন তো আমি আপনাদেরকে বলবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে একটু তেলাওয়াত করব আপনারা সবাই আমার আলোচনার প্রারম্ভে আল্লাহর কোরআনের তেলাওয়াত করুন আর করুন আউযু বিল্লাহি মিনাশ আর মহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে বিসমিল্লাহির রাহমান রহিম লামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعة أن يرفع العلم ويكسر الزهر ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إسلام
جسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدكم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعة لأهل الكبائر من أمتي رواه الترمذي كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أتوني دخل الجنة ومن أصوني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় আমার আল্লাহ কে হুজুর দুরূদ শরীফ আদায় করি নবীজির উপরে খুশি হয় আল্লাহ বুঝলাম না রাসূল বলছেন এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহর বান্দারা তাদের জান্নাতের রাস্তাকে সুগম করেন আহা আর জোরে আল্লাহর বান্দা যদি জান্নাতের রাস্তা সুগম করেন আল্লাহ আল্লাহর বান্দার জান্নাত পেলে আল্লাহ খুশি না বেজা ঠিক আল্লাহর বান্দা যখন দুরূদ শরীফ আদায় করে খুশি হয় কে আর আমার রাসূল বলছেন যখন নবীদের কোন উম্মত আমার রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করেন কি রোপণ করেন সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বৃক্ষ রোপণ করলে লাভ কি হবে নবী আমার ডাক দিয়ে বলেন যখন মিজানের পাল্লায় তোমাদের আমলনামাগুলো ওজন করা হবে ওই মিজানের পাল্লায় আমলনামাগুলো ওজন করলে যখন তোমাদের সওয়াব কম হয়ে যাবে ওই বৃক্ষের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় তুলে দেওয়া হবে আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের ওই আমল দ্বারাও ভরপুর না হয় তাহলে আমাদের কি হবে নবী আমার ডাক দিয়ে বলেন ওই সময় ওই বৃক্ষটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাড়িপাল্লার মধ্যে তুলে দিবেন যেন তোমার আমলনামাটা ভরপুর হয়ে যায় সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তখনও যদি না হয় ওই সময় আপনার উম্মতের কি হবে নবী আমার বলেন ওই হাশরের ময়দানে আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ পাকের দরবারে সেজদার মধ্যে পড়ে যাব আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আমার আপনি কেন সেজদার মধ্যে পড়ে আছেন আমার রাসূল ডাক দিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের নাজাত চাই আমার উম্মতকে জান্নাতি বানাতে চাই আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে আপনার উম্মতের সওয়াব বেশি নাই আপনার উম্মতের গুনাহে ভরপুর ও হাবিব আপনার উম্মত এই জন্য জাহান্নামী আমার রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও হাবিব ও আল্লাহ আপনাকে বলতে চাই আমার উম্মতের আমলনামা একবার মাপ দিবেন আরেকবার মাপ দেন জোরে বলেন সুবহানাল্লাহ বলবে আল্লাহ আরেকবার আমার উম্মতের আমলনামা মাপ দেন আল্লাহ বলবেন হাবিব একবার তো মাপ দেওয়া হয়েছে ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ করবেন মাপ দেওয়া তো হয়েছে আবার কেন তো রাসূল বলবেন আল্লাহ আমি তো দেখি না আমার উম্মতের নেক বেশি না বদ বেশি গুনাহ বেশি না সওয়াব বেশি আমি দেখতে চাই সুবহানাল্লাহ বলবেন আর যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন হে ফেরেশতার দল তোমরা তাড়াতাড়ি করে আমার বন্ধুর উম্মতের জন্য আবার মিজানের পাল্লা টানাও যখন আমার আল্লাহর ফেরেশতারা মিজানের পাল্লা টানাইবো
এক দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে আপনার পদ আমল গুনাহগুলো আর এক দাড়ি পাল্লার মধ্যে আপনার সওয়াবগুলো নবী আমার হাশরের ময়দানে দেখবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব কিন্তু বেশি নাই কম আপনার সওয়াবের পাল্লাটা উপরে উঠে আছে আর গুনার পাল্লাটা বাড়ি গয়া নিচের দিকে চলে গেছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই সময় মিজানের পাল্লার সামনে দাঁড়াইবেন নবীর গা মুবারক শরীর মুবারকের মধ্যে আমরা জুমার নামাজের মধ্যে ঈদের নামাজ পড়ানোর সময় দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে অনেক বক্তাগণ আবাকাবা নামক আলখাল্লা নামক বড় রকমের একটা জামা মুবারক পরে জামা পরে কি পরে না রে বাবা ওই জামার মতো আমার দয়াল নবী জান্নাতে একটা জামা পরে ওই জায়গার মধ্যে যখন মিজানের পাল্লার কাছে আসবেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মিজানের পাল্লার সামনে দাঁড়াইবেন ওই সময় দাঁড়াইয়া আমার নবী ওই মিজানের পাল্লার সামনে জামা মুবারকের বোতামগুলা খুলবেন বোতামগুলা খোলার পরে রে বাবারা বন্ধুরা ওই জামা মুবারকের ভিতর থেকে আমার নবী একটা সাদা কাগজের টুকরা বাহির করবেন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার ওই কাগজের টুকরাটা খোলার পরে আমার দয়াল নবী যখন দেখবে উম্মতের আমল নামায় সওয়াব কম কাগজের টুকরাটা আমার দয়াল নবী উম্মতের সওয়াবের পাল্লায় দিবে ছোট্ট একটা কাগজের টুকরা উম্মতের আমল নামায় সওয়াবের পাল্লার মধ্যে দেওয়ার পর আমার নবীর উম্মতের গন সওয়াবের পাল্লাটা পারি হয়ে যাবে ফেরেশতারা তাকিয়ে থাকবে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ বুঝলাম না এই উম্মতে মুহাম্মদীর আমল নামার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার গুণা দেখা যায় কিন্তু আপনার বন্ধু হাবিবুল্লাহ এমন কি একটা কাগজের টুকরা তার আমল নামাই দিল আমার আল্লাহ বলবে হে ফেরেশতা জানো জানো শোনো 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 আমার হাবিব যে কাগজের টুকরাটা দিয়েছে তোমরা কাগজের টুকরাটা দেখো সকল ফেরেশতারা ওই কাগজের টুকরাটা দেখবে কাগজের টুকরার মধ্যে দেখা আছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীর প্রতি একবার দূর সরে আল্লাহর ফেরেশতাদেরকে আমার নবী বললেন আমার উম্মতের আমল নামার মধ্যে কোনো ভালো আমল ছিল না একমাত্র আমার উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ আদায় করেছে আদায় করার কারণে এই কাগজের টুকটার মধ্যে আমি নবী একবার আমল নামার মধ্যে দরুদ শরীফ লিখে দিলাম খোদার কসম রে একবারের দরুদ শরীফ লেখার কারণে আমার উম্মতের আমল নামা বাড়ি হয়ে গেছে ফেরেশতাগণ ডাক দিয়ে বলে ও আল্লাহ গো আপনার কাছে আমরা জানতে চাই একবার দরুদ শরীফের ওজনের কারণে যদি ওই বান্দার আমল নামায় নেকগুলা ভরপুর হয়ে যাইতে পারে আমরা ফেরেশতাগণ আপনি আল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ আদায় করতে চান আর ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীমের আয়াতে বলে দিচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আমার আল্লাহ ওই সময় থেকে এখনো পর্যন্ত এখন থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রতি দরুদ শরীফ আদায় করে চিন্তা করো আমার এই এলাকার মুসলমান ভাইরা ও আমার ছোট আলমপুরের বাবারা আমার আল্লাহ পাকের নবীর প্রতি একবার যদি দরুদ শরীফ আদায় করার কারণে ওই হাশরের ময়দানে মিজানের পাল্লায় সওয়াবের পাল্লাটা যদি বাড়ে আমরা যদি আজকে ছোট আলমপুরের কবরস্থানের মাহফিলের মধ্যে বইসা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বার আমার নবীর সালাতু সালাম জানাইব আমাদের জীবনের আমল নামার গুনাহগুলা মাফ করার পরে আমার আল্লাহ আমাদের বংশের কবরের আযাব আজকের দুরুদের ওসিলায় মাফ করতে পারে কি পারে না তাইলে সবাই জবান খুলে মধুর সুরে মানে আমাদের জোরে জোরে দুরুদ সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آله আরো মহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা নবি গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জোরে যায়
নবি গো আপনার ভালোবাসাই ওয়াইসাল করেনি জো বাবা আল্লাহুম্মা মাওলানা সবাই দোবান কোন জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখি আল্লাহর জিকির করতে বখিলামি করেন মুখ একবার বোবা শিয়াল ছিলেননি শিয়াল কথা বলেন শিয়াল ছিলেননি শিয়াল দেখবেন বনের ভিতরে একবার যদি উ করে ডাক মারে এটা ডাকার পর আর দুই তিনটা শিয়াল একসাথে উ করে ডাক মারে ঠিক না ডাকে নিয়ে দিকে আপনাদের এদিকে তো কোনবারে বিহার আছে না এটার আওয়াজ তো আসে না শিয়াল ডাকলে একটা শিয়াল ডাকার পর বারবার ওই শিয়ালগুলো কেন ডাকে বলতে পারবেন না একটা ডাক দেওয়ার পর ওই শিয়ালগুলো ডাক দিয়ে বোঝা দেয় যে আমরাও আসি রে আমরাও আপনারা এখানে এতগুলো মানুষ আছেন বাজারের মানুষটি জানে না যে আপনারা এতগুলো আছে তো একটু জিকিরের আওয়াজ দিয়ে ধরে ধরে বলবেন কারণ রাসূল বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ ওয়া আফদালু যিকরি সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আল্লাহর কাছে উত্তম জিকির সুবহানাল্লাহ যদি এগুলো আল্লাহর কাছে উত্তম জিকির হয় উত্তম দোয়া হয় আপনারা পড়তে রাজি আছেন নি আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি এই তিনটা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা যদি প্রত্যেকদিন আসরের নামাজের পর বেশি বেশি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তার অভাব অনটন দিবে না তো একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়বেন আর যাদের সামনে খালি জায়গা আছে একটু চাপ দিয়ে সামনে দিকে আসবেন জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহু লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হসবি রব্বি জাল্লাল্লাহ لا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا لا إله অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে চাই কি চাই না ও বন্ধু আমার মদিনা যাবেন 3 লক্ষ টাকা খরচ করবেন আপনার কাছে টাকা নাই এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা করলে আপনি মদিনা যাওয়া লাগবে না আমার নবী আপনাকে আইসা দিদার দিবেন আজকে সেই ইবাদতের কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব আপনারা শুনে যাইতে রাজি আছেন নি বাবা তাহলে আমরা দ্বারা দ্বারা মদিনা আরে দেখা একটা জোরে তাকবীর না আরে তাকবীর ইয়ো এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা আমার মনে ঢাকা এয়ারপোর্ট যাওয়ানোর আগে সাক্কা সংসার হয়েছে আসলে মদিনা যাইতে চাননি তো মদিনা যাইতে চাইলে তেমন জজবাওয়ালা একটা আওয়াজ দেন না জোরে নারে তাকবীর নারে রিসালা
কোরআন সুন্নার আলো, কোরআন হাদিসের আলো আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। তাহলে সবাই জবান খুলে মায়ার আওয়াজে জোরে পড়েন, অনেক দূরে মা দেখি না আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মা দেখি না আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা লা ইলাহা নামাজ রোজা ছাই রহ না তোমার মা বাবার খেতে মতে ছাই রহ না, বলে নামাজ রোজা ছাই রহ না তোমার মা বাবার খেতে মতে ছাই রহ না, আমার নবীর দরুদ বইল না, বলে নবীর দরুদ আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা লা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলোচনা যেগুলা কাজের এগুলা শেষ, বলে এখন যেগুলা করবেন এগুলাও কাজের না, এগুলোও কাজের, তবে এটা হবে জাওয়ামিউল কালিম, অল্প কথায় অধিক বোঝানোর চেষ্টা। আমাকে বলেছেন কবর, জান্নাত, জাহান্নাম এই তিনটা টপিকের উপর কথা বলতে। এমন একজন আল্লাহ পাকের বন্ধুর আলোচনা নিয়ে এসেছি যে ওই আল্লাহ পাকের বন্ধুর আলোচনায় কবর, জান্নাত, জাহান্নাম এই তিনটা দিক ফুটে পাওয়া যায়। আমরা শুনতে চাই কি চাই না, তাহলে শুনতে চাইলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে আজকের এই ছোট আলমপুরের জমিনে জান্নাতের বাগান এবং এই এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায়, শুধু এই এলাকা নয় সারা বিশ্বের মুসলমান ইমানদার যারা কবরে, ওই কবরবাসীদের কবরের আজাব মাফ কামনায়, তাদের কবরে প্রশান্তি কামনায়, যাদের মা নাই যাদের বাবা নাই আত্মীয় স্বজন কবরে, তাদের কবরের আজাব মাফ করার লক্ষ্যে আজকের মাহফিলে বসে কবরের আজাব মাফ করানোর তৌফিক দান করার আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। একবার জবান খুলে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ নীরব থাকবেন আলোচনা ধারাবাহিকতার প্রারম্ভে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বাবারা বন্ধুরা আপনারা জবান খুলে বলেন না, আমরা যারা যারা মাহফিলের মধ্যে বসলাম আমাদের আসল বাড়ির নাম কি? বিল্ডিং না কবর? জোরে বলেন বিল্ডিং না কবর? নীরব আসল বাড়ির নাম কবর, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এই এলাকার দামি দামি বিল্ডিং যেই ব্যক্তি বানাইলো, দামি দামি ঘর যেই ব্যক্তি বানাইলো, ওই ব্যক্তি দামি বক্স খাটের মধ্যেও কিন্তু ঘুমায়। নরমালি সাধারণত ওই ব্যক্তির ঘরের মধ্যে যেই কম দামি বক্স খাট আছে ওইটার নাম কমপক্ষে 40,000 টাকা, ঠিক না বেটি? যেই জাজিমের মধ্যে ঘুমায় ওই জাজিমের দাম কিন্তু 8-9 হাজার টাকা, যে ব্ল্যাঙ্কেট কম্বল গায়ে দিয়া ঘুমায় ওই ব্ল্যাঙ্কেটটার দাম বিদেশি ব্ল্যাঙ্কেট কমসে কম 4-5 হাজার বাংলাদেশি। এ বন্ধুরে ওই অন্ধকার কবর এত কঠিন, লক্ষ্য করে দেখেন দামি দামি বিল্ডিং ওয়ালা, দামি দামি পোশাক পরনে ওয়ালা, দামি খাটের মধ্যে ঘুমানে ওয়ালা, যখন অন্ধকার কবরে চইলা যায় অন্ধকার কবরে কিন্তু তার দামি ব্ল্যাঙ্কেট গুলা নিয়ে যায় না। এই জন্য আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন মিনহা খলাকনাকুম, বান্দা যখন তোমরা এই ছোট আলমপুরের গোরস্থানে মানুষ মাটি দাও
দুইটা মুঠির মধ্যে দুইজন দুই সাইডে ধরো একজনে মাদার কাছে ধরো কবরের সোয়ানোর সময় তুমি দোয়া করো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওই কবরের সোয়ানোর পরে বাসের চাটাই দেওয়া হয় ওই কবরের সোয়ানোর পরে বাসগুলো সিরিয়াল সারি মেইনটেইন করে দেওয়া হয় কিন্তু মুসলমান ওই কবরের মধ্যে যখন তুমি মানুষটারে শোয়া দাও অনেকে পূর্ব দিক থেকে মাটি দেয় অনেকে পশ্চিম দিক থেকে মাটি দেয় অনেকে উত্তর দিক থেকে অনেকে দক্ষিণ দিক থেকে মাটি দেয় কিন্তু মাটি দেওয়ার সুন্নত তরিকাটা এখনো তোমরা কারা কারা জানো জানি না আমার নবী রহমাতওয়ালা নবী বলেন যখন একটা মানুষ মারা যায় তার মুখটা ফিরিয়ে দেওয়া হয় কিন্তু কেবলামুখী করে উত্তর দিকে মাথা থাকলেও মুখটা ফিরে থাকে পশ্চিম দিকে একজন মৃত মানুষকে অন্ধকার কবরে মাটি দেওয়ার সময় গো ওই মানুষটার কবরে যখন মাটি দিবা তার মাথার কাছে দিয়া তোমরা যাইবা কেবলাটারে পিস দিয়া তুমি যখন তিন মুষ্টি মাটি তোমার হাতে নিবা ওই মাটিটা হাতে নিয়ে আপনারা সব একটা দোয়া পড়েন এই দোয়াটা আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত রো তেলাওয়াত করেছি দোয়াটা অন্য কোন দোয়া নয় সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন আল্লাহু আকবার একদিনের জন্য আপনাদের মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করেছেন কিনা জানি না ও মসজিদের ইমাম সাহেব যখন এই মানুষটাকে মাটি দেওয়া হয় এই দোয়াটা কেন পড়া হয় এটার অর্থটা কি আপনারা একটু বইলা দিবেন নি না রে না জিজ্ঞেস করো বাকি জানাজা পইরাই তো চলে আসো মাটি দাও না জানাজার পরে তার জন্য তোমরা দোয়া করো না বর্তমান জাহিলিয়া যুগে এমনও এমনও আলেম আছে যারা ফতোয়া দিচ্ছে হুজুর জানাজা দেওয়ার পরে দোয়া আসবে কোত্থেকে তাড়াতাড়ি লাশ নিয়ে কবর পারে যাওয়া লাগবে সাবধান 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 করে দিয়ে যাই আমার বাড়ি বেশি দূরে নয় মাত্র কুমিল্লা শহরের বাখরাবাদটা পার হবেন ছয় নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের মধ্যে বাড়ি ছয় নং ওয়ার্ধনপুর আর কুচমোহনির পাশে এমন আলেম যারা ফতোয়া দেয় মানুষ ইন্তেকাল করার পর জানাজা দিয়া তারার জন্য দোয়া করা যাবে না তারে ডাক দিয়া কইবা পাইলা কই এই ব্যক্তি উত্তর কিন্তু দিতে পারবে না তারা ফতোয়া দেয় মানুষ মারা যাওয়ার পরে মানুষটার জানাজার নামাজ পড়ার পর তাড়াতাড়ি তোমরা লইয়া যাইবা আমার নবী কইছে কিন্তু নবী আমার তো আরেকটা হাদিস শরীফ কয় ইমাম সাহেব হুজুর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء ওই ইমাম সাহেবরে কইবা তোমরা বলো দোয়া করা জায়েজ নাই কিন্তু আমার নবী কই ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য নামাজে পড়েন ওই নামাজের সেজদা আসেনি রুকু আজান আছে আজান জন্মের সময় আজান কখন ওই নামাজের কোন রুকু নাই সেজদা নাই ওই মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো কিন্তু দোয়া করতে দেয় না বর্তমান জামানায় ফেতনাবাদ আলেমগণ তাদেরকে বলবো আমার নবী বলেন ইদা যখন সল্লাই তুমি তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দোয়া অতপর তোমরা তার জন্য দোয়া করো দোয়া জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ তারা ডাক দিয়ে বলবে মাটি দেওয়ার পর তোমরা দোয়া করো জানাজার পরে দোয়া এটার কোনো দলিল নাই আমার নবী কয় ফাখলিসু লাহু দোয়া জানাজা দেওয়ার পর অতপর তোমরা দোয়া করো কিন্তু যারা বলে দোয়া নাই তাড়াতাড়ি লাশটা কবরের কাছে নিয়ে যাও ফতোয়া এভাবে দেয় না ফতোয়া দিচ্ছেন কিভাবে আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বলে সৌদি আরব 10 বছর ছিলাম সৌদি আরবে মক্কা শরীফ থেকে নামাজ পড়ে ইমাম সাহেব জানাজা দেয় একসাথে 10টা লাশকে জানাজা দিয়া একজনের জন্য তো দোয়া করে না এমনি
এমনে চলে যায় আরে ভাইজান আপনার মনে হয় মস্তিষ্কটা একবারে বেসুধ কেন জানেন সৌদি আরবের মক্কা শহরের মধ্যে যখন মানুষগুলো জানাজা দেয় একসাথে 10টা দেওয়ার কারণটা কি আপনি বুঝেন না একটা একটা করে দিলে সময় বেশি লাগবে সময়ের স্বল্পতার কারণে লাশটারে দাফন করে দেয় কিন্তু বর্তমান জামানায় একটা মানুষ যখন ইন্তেকাল করবে রে আপনার বেশি বেশি দায়িত্ব হলো তার জন্য দোয়া করা জবান খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ কারণ নবী আমার বলেন আদ-দুআ ও মুখুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মূল একজন মানুষের জানাজা পড়াইবেন জানাজা পড়ার উদ্দেশ্য কি আপনি সওয়াব অর্জন করা না সওয়াব ছাড়া যাওয়া জানাজা পড়াইলে ইবাদত হয় কি হয় না জানাজা পড়লে এটা তো ইবাদতের একটা মূল হিসেবে দোয়া হয় কেন দোয়া করা হয় না আপনার মা মারা গেল আপনি কি তার জন্য দোয়া করবেন না বলে হুজুর এখন কেন মাটি দেওয়ার পর তো করা যায় না 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 মাটি দেওয়ার পরেও করবা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস শরীফগুলো আমি সব জায়গায় চেষ্টা করি কারণ বর্তমানে মানুষদেরকে দোয়া থেকে ফিরে আনা হচ্ছে আরে মানুষ তো এমনি তো নামাজ রোজা করতেছে না তাদেরকে এই দোয়াগুলা থেকে ফিরে আয় তোমরা বেদাত বেদাত বলে বলে মানুষগুলাকে কেন বিভ্রান্ত করা হচ্ছে আমার জানা নাই বাবারা যারা বলে দোয়া নাই মানুষ ইন্তেকাল করার পর তাদের জন্য দোয়া করানো যাবে না ও বাবা এতিমখানা ছাত্রদেরকে দিয়ে 40 দিন করাইলো এটাকে বেদাত ফতোয়া দেয় খাওয়াইলে কয় অনেকে কালেম দেখলাম ফতোয়া দিয়েছে এটা শুকুরের খাবারের সাথে তুলনা করেছেন নাউজুবিল্লাহ কয় না আম্মা বে ইন্তেকাল করেছেন তাদের জন্য খাবার খাওয়াবেন এটা ফতোয়া দিচ্ছেন এটা কেন নাজায়েজ দিচ্ছেন আইউল ইসলাম খায়রুন ইসলামের মধ্যে উত্তম কাজ কি আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে রাসূল বলেন কয়লা তো তুমি উত্তম অপরকে খাদ্য খাওয়ানো ইসলামে অপরকে খাদ্য খাওয়ানো এটা হচ্ছে উত্তম কাজ আপনি কেন বলছেন আমার বুঝে আসে না আপনার স্বার্থটা কি এটা অন্য কোন স্বার্থ নয় ইহুদি নাসারাদের দালালি করার কারণে কোরআন হাদিসকে মাটি দেওয়ার জন্য কিয়ামতের আলামতগুলো প্রকাশ করার কারণে তারা মানুষদেরকে দোয়া থেকে ফিরিয়ে নিচ্ছে দলিল নিয়ে যান বাবা আমার কথা নয় আমার কথা হলে আপনি আমাকে ধরবেন নবী আমার হাদিসে মুবারাকার মধ্যে বলছেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস আমার নবী বলেন আন আবি উসাইদিন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহু রাজুলুম মিন বানি সালামাতা ফাকাদার ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিদি আবু হাইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম আসসালাতু আলাইহিমা ওয়াল ইসতিগফারু লাহুমা ওয়া ইনফাদু আহাদিহিমা মিন বিআদি হিমা ওয়াসিলাতির রাহমিন লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা রাওয়াহুল আবু দাউদ জবান খুলে ধরে ধরে বলেন আল্লাহু আকবার মা বাবার ইন্তেকালের পরে দোয়া করানো চার দিন করা নয় দিন করা আট দিন করা দশ দিন করা যা ইচ্ছা তা দিন করেন অসুবিধা নাই 72 ঘন্টার পরে যা করেন আপনি মা বাবার জন্য দোয়া করেন কোনো বাধা নাই আর যারা বাধা দেয় মনে করবেন তারা গোস্তাকে রাসূল রাসূলের হাদিস বিরোধী কারণ নবী আমার বলতেছেন শুনে নেন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে একজন ব্যক্তি ওই নবীর হাদিস হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা কো বলতেছেন একবার আমি বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম আমার নবীর দরবারে যখন আমি ছিলাম ওই সময় আমি দেখলাম ইজিজা আহু হুজুর বসে আছেন হাদিসগুলো একটু লক্ষ্য করেন আমার হাদিস ভুল হলে ধরবেন যদি কেউ থাকেন আমার নবী বলেন ইজিজা আহু রাজুলুম মিন বানি সালামাতা বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর কাছে আগমন করেছে মজুমদার বাড়ির লোক পাটোয়ারি বাড়ির লোক অন্যান্য গোষ্ঠীর লোক বলে না মেম্বার গোষ্ঠী এমন গোষ্ঠী বলে না আমার নবীর জামানায় বনু সালমা গোত্রের লোক আগমন করেছে নবীর কাছে আগমন করে নবীকে বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখেন আরেকটা প্রশ্নের জবাব এখানে আসছে তখন আমরা পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখি এটারও কিন্তু এখন ফেতনা ধরতেছে বলে এটা কই পাইলা তোমরা দিন ইসলাম লেখো না 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 মুসলমান রাসূল না আসলে তো দিন ইসলাম পাইতা না তাহলে তোমরা পাইলাটা কোথায় নবী আমার বলেন শুনে নেন হে ভাইরা আল্লাহর হাবিবের কাছে আয়েশা সাহাবী ডাক দিয়ে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম নবীর ইয়া রাসূলুল্লাহ বলছে আর মুসলমান ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু নাউজুবিল্লাহ বলবেন কণ্ঠ কিন্তু অনেক সুন্দর খুব মজার আলোচনা করে বাড়ি কুয়া কাটো গভীর মনোযোগ আমি যদি দলিল ছাড়া কই তাইলে এটা বিরোধিতা হইব দলিল দিয়া কইলে এটা কেমনে বিরোধিতা হয় মিয়া যদি কেউ থাকেন
প্রশ্নটার জবাব আমারে খণ্ডন করে দেন, আমার প্রশ্নের উত্তর যদি ভুল হয় আপনি আমাকে ধরবেন, কারণ আমার ভুল হবে না এটা কোনো কথা নয়, আমি মুসলমান মানুষ আমার ভুল হবে, কিন্তু আমি দলিল দিলাম মুসলিম শরীফের হাদিস, তো নবী আমার ভুল বলে নাই। আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, فقال يا رسول الله هل بقي من بدر ابويا شيء ابرهما به بعد موتهما يا رسول الله আপনি আমাদেরকে বলেন আমরার মা বাবা যখন মারা যায় আমরা সন্তানের মা বাবা ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা। নবী আমার বলেন قال نعم হ্যাঁ মা বাবা ইন্তেকাল করার পর তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ দায়িত্ব কি? আমার নবী বলেন কলাম আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলে না, মা বাবার জন্য কি করার কথা বলেছেন? আজকে যে কবরবাসীর শরণে মাহফিল, এটা মা বাবার জন্য কি হবে? সুন্দর এলাকার মানুষ যে টাকাগুলো খরচ করেছেন আসরের নামাজের পর 40 জন আলেম দিয়ে কোরআন খতম করাইছেন, এটা কি হইছে? নবী বলেন ওয়াল ইস্তাগফারু লাহুমা, এবং তোমরা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কোরআন খতম করে 40 জন আলেম দিয়া আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করানো হয়েছে কি হয় নাই? শুধু আলেমরা করলে হবে না, আপনার সন্তানেরও কিন্তু দোয়া করা লাগবে। এবার আমার নবী বলেন ওয়াইন ফাজু আহাদিহিমা, তোমার মা বাবার যদি কোনো ঋণ থাকে, আম্মা আব্বার যদি কোনো ওয়াদা থাকে, চুক্তি থাকে, তোমরা এগুলা পরিশোধ করে দাও। কিন্তু বর্তমানে এমন নাফরমান সন্তান পাওয়া যায়, আম্মা আব্বা ইন্তেকাল করার 4 দিন যায় না, কুলখানির সময় যায় না, যাওয়ার আগে আম্মা আব্বার কাপড় ধন সম্পত্তি ভাগাভাগি করে লাগে যায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও বন্ধু গো, এই জন্য তোমাদের কদমে হাত দিয়ে বলি আমার নবীর হাদিসের উপরে আমল করো। এবার আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মায়ের বংশ বাবার বংশ যারা বেঁচে আছে, মানে চাচা জ্যাঠা আত্মীয় ফুফু, মায়ের বংশ খালা মামা, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক বজায় রাখো। আবার এমন জাতের ছেলে দেখা যায় তার বাবার বয়সী ছেলে দোকানে বসে আছে, তাদের সামনে বসে সিগারেট খায়, বাবার বয়সী লোক দোকানে বসে আছে, তাদের সামনে বসে চা পান করে আছে না নাই? আমার নবী বলেন না এটা বেয়াদবি। নবী আমার কি করব, আপনি আমাদেরকে শিক্ষা গ্রহণ করায় দেন। আমার নবী বলেন ওয়াইকরামু সাদিকিহিমা, এবং তোমাদের আম্মা আব্বার ইন্তেকাল করার পরে আম্মা আব্বার বয়সী বন্ধু বান্ধবের বয়সী যারা আছে তারা তোমরা সম্মান করবা। আমার নবী যদি দোয়া করা শিখিয়ে দেয়, আমার নবী যদি সম্মান করা শিখিয়ে দেয়, আমরা করলে কোনো অসুবিধা আছে নাকি বাবারা আমার? এই জন্য আপনাদের কাছে আমার শুধু প্রশ্ন থাকবে, আপনারা যখন যেই কাজটা করবেন, ইবাদতটা করবেন, দলিলের উপর ভিত্তি করে করবেন। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠা 2551 নম্বর হাদিস, আমার নবী সুন্দর করে আমাদেরকে শিক্ষা গ্রহণ করাইছেন। আমি এখন বলতেছি বলে চলে গেলাম না, সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে রেকর্ড হচ্ছে, আপনারা এগুলো দেখতে পাবেন। ও বন্ধু রে, যেই কথাটার মধ্য থেকে এখানে আসলাম, মানুষটারে কবরে মাটি দিবেন না আপনারা, কাবা শরীফকে পিচ দিয়া, মানে পশ্চিম পিচ দিয়া, যেদিকে তার মুখটা মুভমেন্ট করা থাকবে, ফিরিয়ে দেওয়া থাকবে, ওই দিক থেকে আপনি মাটি দিবেন, এটা হচ্ছে নবীর সুন্নাত। কোন দিক থেকে? পশ্চিম পিচ থাকবে, মুর্দারের মাথাটা যেদিকে ফিরানো থাকবে, ওই দিকে ফিরে আপনি দিবেন মাটি। আপনার পিছনে কি থাকবে? পশ্চিম, মাটি দিবেন, এটা কি? আর আমি এখন তো বর্তমানে অনেক ওয়াজি হয়, অনেক কিছু বলে বলে ওয়াজ শেষ করে দেয়, এগুলো একটু শিখেন না। বর্তমান আমাদের যুব সমাজের ভাই তো ইসলামী মাইন্ডের আলোচনা শুনবে দূরের কথা, তাদের তো এই বিষয়গুলোর জ্ঞানটা কম। বলে হুজুর কতটুক জ্ঞান? আমরা তো জানি, কম জানি না, আমরা তো পড়ি ইসলামিক অনেক বইগুলো পড়ে থাকি, কিন্তু পড়েন যেগুলো জরুরি এগুলো তো পড়তেছেন না, ঠিক না? আমি গতকালকে যে মাহফিলে ছিলাম শ্রীমঙ্গলে, এটা আমার কুমিল্লা ইউনিভার্সিটিতে, আমি বাংলা অনার্স করতেছি, আমার কুমিল্লা ইউনিভার্সিটির এক ছাত্র ভাইয়ের বা এলাকার মাহফিল, আপনাদের দোয়ার বরকত, শুধু শুধু দোয়া করবেন। এখান থেকে আমাদের রামমোহন, এটা মাদারপুর বলে, ওইখানে গিয়ে 10:30টার মধ্যে মাইক ধরতে হবে, এখানে আমি ইনশাআল্লাহ 1:30টা শেষ করলে 1 ঘন্টা যেতে পারবো। আপনারা রাজি আছেন তো বসতে আর একটু অল্প সময়? হ্যাঁ আছেন তো ইনশাআল্লাহ। এই শিখার বিষয়গুলো একটু মনে রাখবেন বাবা। কোন দিক থেকে মাটি দেওয়া সুন্নাত? পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে ফিরে মৃত ব্যক্তির লাশের মুখ থাকবে আপনার দিকে, এটা দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ, পড়েন না? কিন্তু বন্ধু আমার, মাটিটা হাতের মধ্যে নিয়ে যখন ফেলে দেন,
দোয়া পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধু প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন কিনা, হুজুর এটার অর্থ কি? মাটিটা হাতে নেওয়ার পর আপনি বলেন মিনহা খলাকনাকুম, মানে আমি এই মাটি হতে সৃষ্টি তৈয়ারি। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ফিহা নুইদুকুম, তোমাদেরকে আবার এই মাটির মধ্যে ঢুকানো হবে মুসলমান। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে বাহির করা হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে কেন মাটি থেকে বানাইলেন? এবার আমার নবী উত্তর দেয়, আমার নবী ডাক দিয়ে বললেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাদেরকে ইয়াবো আমার আল্লাহ জিন জাতিকে মাটি থেকে বানানোর কারণ হইল আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ওগো আল্লাহ, আমার আল্লাহ কেন আমাদেরকে মাটির মধ্যে ঢুকাইবেন আপনার কাছে জানতে চাই। নবী আমার বলেন, এবার তোমরা কুরআনুল কারীমের সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই মাটি থেকে তোমাদেরকে কবরের মধ্যে ঢুকানোর কারণ, মাটিতে ঢুকানোর কারণ হইল কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে ও মুসলমান, কোন কিছু যখন থাকবে না, একজন থাকবে, তিনি কে? আর জবান খুলে বলেন না বাবা তিনি কে? আর আল্লাহ বলেন আমি কেন থাকবো তোমরা জানো নি? ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কারণ আমি আল্লাহ থাকার কারণ হইল আমি আল্লাহ মহিমান্বিত, অধিক মর্যাদা সম্পূর্ণ, এই জন্য আমি আল্লাহ থাকবো। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না ওই ওই আল্লাহ যদি থাকে তাইলে আমরা আল্লাহর ইবাদত করি আমরাও ধ্বংস হইয়া যাব, আমরা ধ্বংস হইলে ইবাদত করে লাভটা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় না রে না, ইবাদত করে যখন তোমরা কবরে যাইবা ওই কবর থেকে আমার আল্লাহ ওয়া মিনহানু খুরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ তোমাদেরকে আবার মাটি থেকে উত্তোলন করবে। নবী গো, যখন কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে কোথায় তুলবেন? আমার নবী বলেন, ওয়া হাসরালা হু, সেই জায়গাটার নাম হইল হাসরের ময়দান। ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের অবস্থা আপনি আমাদেরকে বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ কেন আমাদেরকে তুলবেন? আমাকে জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে, আমার নবী ডাক দিয়া কয় হাসরের ময়দানে তোলার কারণ হইল রে বাবারা বন্ধুরা, আপনারা কুতবারি বিশ্বরূপ থেকে দুই জায়গার গাড়ি পাইবেন, দুই জায়গার গাড়ি, যদি আপনি ডান দিকে যান চট্টগ্রামের গাড়ি পাবেন, বাম দিকে গেলে আপনি ঢাকার গাড়ি পাইবেন। মনে করেন চট্টগ্রামের দিকে আছে জাহান্নাম, ঢাকার দিকে জান্নাত। আপনি যখন হাসরের ময়দান উঠবেন, কুটবারে বিশ্বরূপটাকে আপনি হাসরের ময়দান মনে করেন, যদি আপনি ওই হাসরের ময়দান থেকে আমার আল্লাহ হাসর কেন করবেন, আমার আল্লাহ হাসর করার কারণ হইল বান্দার বিচার করব, বিচার ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। ওরে মাওলার নামটি স্মরণ কর, নিজের ইমান পূজন কর, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যাই কি দরা তারে, ওরে মালিক চাইলে সাথে সাথে কিনা হইতে পারে, চলো মনিবের দরবারে। আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে জাহান্নাম দিতে পারেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ya habiballah apnar kache amra jante chai apnar ummat gulu jokon hasorer moydane thakbe tader obostha kemon hobe amar nabi bolben উম্মতের অবস্থা থাকবে তারা হাঁটু পরিমাণ গামের সাগরের মধ্যে সাতার কাটবে শুধু তাই নয় কেউ মাজা পরিমাণ কেউ এই ঘাড় পরিমাণ গামের সাগরে সাতার কাটবে বড় বেকারার হয়ে তারা যখন গামের সাগরে সাতার কাটবে পেরেশান হয়ে আমি নবীর উম্মত একটা কাজ করবে দে হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডের 110 নম্বর পৃষ্ঠার 193 নম্বর হাদিসে নবী বলেন আমার উম্মত যখন পেরেশান হয়ে যাবে আমার উম্মত একটা কাজ করবে ইয়া রাসূলুল্লাহ কাজটা কি আপনার কাছে জানতে চাই আমার নবী বলেন ফায়ুতা ঈসা আলাইহি সালাম আমার উম্মত ঈসা নবীর কাছে যায় সাহায্য কামনা করবে ঈসা নবী বলবে ফায়াকুলু লাস্তুলাহা আমি এটার উপযুক্ত নই আমি তোমাদেরকে বাঁচাবো না এবার আমার নবী বলেন শুনো ওই সময় ঈসা নবী আমাকে বলবে তোমাদেরকে উত্তর দিবে ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও ওই সময় তোমাদেরকে কেউ বাঁচাবে না বাঁচাইতে পারবে আমার দয়াল নবীজি আমার নবী মুসলিম শরীফের প্রথম খণ্ডের 110 নম্বর পৃষ্ঠার 193 নম্বর হাদিসে নবী আমার বলেন ওই সময় আমি নবী কি করব ফাউতিয়া ফাকুলু আনা লাগা আনতলিকু ফাস্তাদিনু আলা রব্বি ওই সময় আমি নবী আমার আল্লাহর কাছে দাঁড়ায়া যাব আমি এটার উপযুক্ত যখন দাঁড়াব আল্লাহর কাছে ফাকুমু বাইনা ইয়াদাইহি ফাআহমিদুহু ফাবিমা حامدا لا أقدر عليه الآن يلغمني الله تعالى ثم آخر له ساجدا আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যারে আল্লাহর প্রশংসার উপর প্রশংসা করব ওই সময় আমার আল্লাহ আমার উম্মতদের গুনাহগুলো maaf করবে না ওই সময় আমি নবী কি করব সুম্মা আখিরুন লাহু সাজিদা আমি নবী সেজদার মধ্যে পড়ে যাব কেন গো হাশরের ময়দান থেকে উম্মতের ফয়সালা করার জন্য আর যখন আমি নবী সেজদায় পড়ে যাব আমি নবী সেজদার মধ্যে পড়লে আমার আল্লাহ বলবে ফায়াক্কু ফায়ুকালু লিয়া মুহাম্মাদুর ফাওরাসাকা ও গো নবীজি আপনি আপনার মাথা মোবারক সেজদা থেকে উঠান আমার নবী বলবেন না 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 আমি আমার সেজদা থেকে মাথা মোবারক উঠাবো না কেন নবী গো বলবে আমার উম্মতকে জাহান্নামে দেওয়া হয়ে যাবে আমার উম্মত কষ্ট পাবে আমার উম্মতকে আপনি আল্লাহ জান্নাতি করে দেন আমার আল্লাহ এই সময় বলবে ওয়াকুল ইউসমাউ শাফাআতি আপনি নবী আপনার উম্মতের জন্য শাফাত করেন আমার নবী কই ওয়ানা আউয়ালু শাফিআ ওয়া মুশাফা আমি নবী আমার উম্মতকে শাফাত করব যদি আমার উম্মত গুনাহগার না হয় আমার উম্মত গুনাহ করার পরে তওবা করে তার ইবাদতগুলো বেশি বেশি করে করে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর বেশি ইবাদত করে ইবাদত করার কারণে আমি দয়াল নবী ততক্ষণ সাজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি না করা হবে তাহলে আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না যে নবী আমাদের জন্য এত কাঁদবেন ওই নবীর দিদার আমরা পাইতে চাই কি চাই না আমি আপনাদেরকে বলেছিলাম ওই নবীর শাফাত পাবেন একটা ইবাদত করলে ওই ইবাদতটা হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক আদেশ করেন বন্ধু আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করবেন আর আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমার উম্মতদেরকে এই ইবাদতটা দান করেন আর আমার আল্লাহ আদেশ করেছেন বন্ধু আমার আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ মানে ফজরের নামাজের আগে যেই নামাজটা পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে ব্যবসার মধ্যে বরকত হয় না কাজে কর্মে বরকত হয় না যে কোনো কাজ করেন এটার মধ্যে বরকত হচ্ছে না কঠিন রোগবালা মুসিবত হয়েছে এই রোগবালা মুসিবত গুলো যাচ্ছে না মনে আশা
একবার মক্কা মদিনা যাবেন সফল হচ্ছেন না আপনি যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে পড়ে আমার আল্লাহর কাছে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদ নামাজের বসিলায় আপনাদের জীবনের গুনাহ মাফ করবেন আর মক্কা মদিনা চাইলে আপনি মক্কা মদিনা 3 লাখ টাকা খরচ করে যাওয়া লাগবে না আপনার ভাঙ্গা ঘরে আমার নবী হাজির হয়ে যাবেন বলেন আমরা নবীর দিদার চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে এই কবরবাসীর মাহফিলে বসে যতটুকু আলোচনা শ্রবণ করেছি আমল করার এবং আমার রাসূলের দিদারে মুস্তাফা পাওয়ার তৌফিক দান করুন জোরে পড়ে না আমিন আমি আপনাদের কাছে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ মানে জুতা মোবারকের নকশা এটার একটা ফজিলত হচ্ছে এটা কোন গর্ভবতী মহিলার গর্ভে যখন সন্তান আসে ব্যথা হয় না এটা সুবাই একটু পানি খাওয়াইলে তার ব্যথা কমে যায় আলহামদুলিল্লাহ বলে এবং এটা ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয় স্যার সিনা দরবারের একটা খুতবা আছে ওই খুতবাটার পেছনে দেখবেন এটার ফজিলত লেখা আছে আপনারা যারা পারেন আমার একটা লোক নিয়ে এসেছেন 30 টাকা হাদিয়া নিয়ে যাবেন আর এটা তারাই নিয়ে যাবেন যেন এটা পায়ের সাথে না লাগে যেমন ভাবে কোরআন শরীফে খিদমত করে হেফাজত রাখেন এটাকেও রাখার চেষ্টা করবেন যতটুকু আলোচনা করেছি ওটার উপর আমল করার চেষ্টা করবেন আসুন আমরা সবাই আমার নবীর দরায় সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ময়দানে ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে পড়েন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হল আমি এটা বলতেছি মনে করবেন না গানে সুরে সুরে বলতেছি এই কথাগুলো কি বলছি কথাগুলোর অর্থ আছে কিন্তু ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দুইটা পোশাক পাঠাইছেন একটা লাল আর একটা সবুজ সবুজটা পরেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লালটা পরেছেন ইমাম হুসাইন আমার নবীজি ইমাম হুসাইনকে লাল পাঞ্জাবিটা দিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন কান্না করেছেন হযরত মা ফাতেমা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন লাল জামাটা দিয়ে কাঁদছেন আমার নবী বলেন এই ইমাম হুসাইনকে এই লাল রক্ত মোবারক গুলো ঝরাবেন এজিদের বংশরা যারা নামাজ পড়বে যাদের পাগড়ি থাকবে টুপি থাকবে কিন্তু তাদের ঈমান থাকবে না তারা নামাজও পড়বে তবে ওই ইমাম হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আমি নবীর অনেক উম্মতকে আল্লাহ জান্নাতি করে দিবেন ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান সবাই সবার জন্য দোয়া করবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামের কথা সুন্নিয়তের কথা কোরআন হাদিসের কথা মাঠে ময়দানে বলার তৌফিক দান করে